তোমরা শুনতে তো আমরা এর আগের ক্লাসে ওই ফার্মিডিরা ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেরিভেশনটা করেছিলাম এবং ডিস্ট্রিবিউশন ফাংশন সেটা যেই ধরনেরই হোক না কেন ফার্মিডিরা আইনস্টাইন অথবা তোমার ম্যাকজেল বোসম যাই হোক না কেন এই ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেরিভেশনের জন্য একটা জেনারেল প্রসিডিওর আছে সেই প্রসিডিওরটা আমরা দেখেছিলাম যে কি করতে হয় থার্মোডিনামিক প্রবেবিলিটি ক্যালকুলেট করতে হয় সেটাকে ম্যাক্সিমাইজ করতে হয় তারপরে ডেল্টা ভ্যারিয়েশন নিতে হয় থার্মোডিনামিক প্রবেবিলিটি ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশন এবং একই সাথে তোমার যে সিস্টেম সেখানে পার্টিকেলের নাম্বারের একটা কনজারভেশনের ব্যাপার আছে এবং টোটাল এনার্জির কনজারভেশনের ব্যাপার আছে বেসিক্যালি তিনটা ইকুয়েশন এই তিনটা ইকুয়েশনকে একটা ইকুয়েশনে নিয়ে আসতে হয় নিয়ে আসার পর সেটা নিয়ে একটু অ্যালজাবটা করলে আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনে চলে আসতে পারি আর এইসব ব্যাপার নিয়ে আলাপ হয়েছিল আজকে আমরা ফার্মিডিরেক্ট ডিস্ট্রিবিউশন ফাংশন নিয়ে দ্বিতীয় ক্লাসে পৌঁছে গেছি এবং আজকে আমরা তৈরি হব এই ডিস্ট্রিবিউশন ফাংশন বিভিন্ন সিচুয়েশনে কি করে অ্যাপ্লাই করা যায় সেইটার জন্য আমরা প্রস্তুতি নেব আর কি এবং এই ডিস্ট্রিবিউশন ফাংশনের কি বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়েও কিছু কথাবার্তা হবে আমার মনে হয় সময় হয়ে গেছে আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন যার মধ্যে আছে এবং ফার্মিডির ফাংশন আছে আমরা আজকে ফার্মিডির ডিস্ট্রিবিউশন ফাংশন নিয়ে কথা বলবো এবং এটা দ্বিতীয় ক্লাস যেটা শুরুতে বলছিলাম তো ওই পুরাতন কথাই আর কি একটা স্লাইডে সেই কথাটা আরেকবার একটু নিই যে ফার্মিনিয়ার ডিস্ট্রিবিউশন ফাংশন এটা হলো অ্যাপ্লিকেবল টু ফার্মিয়ানস এবং তোমরা বহু ফার্মিয়ান নিয়ে এর আগে শুনেছ এদের নাম শুনেছো টুকটাক কিছু কাজও করেছো যেমন ইলেকট্রন প্রোটনস নিউট্রনস হয়তো নিউট্রিনোর নামও তোমরা শুনেছ আমি জানি না তোমরা বেটারিকে এখন পর্যন্ত পড়েছ কি না শুনে থাকলেও তোমরা থার্ড ইয়ারই নিউট্রিনোর নাম শুনবে তাহলে এগুলো হলো ফার্মিয়ানের আহ এক্সাম্পল এ বাদ দিয়েও ফার্মিয়ান আছে কিন্তু ডিস অ্যাজ ভেরি কমন এক্সাম্পল আর ফার্মিটো ডিস্ট্রিবিউশন ফাংশন কি দেয় আমি গত ক্লাসে বলেছিলাম সেটাই এখানে আর একবার লেখা আছে সেটা হলো এটা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন এটা কিশোর প্রবাবিলিটি এট এ টেম্পারেচার টি যেটা ফিক্সড টেম্পারেচার এবং আমার একটা সিস্টেম যদি ইকুইলিগ্রামে থাকে তাহলে ই এনার্জি স্টেটটা একটা ফার্মিয়ান দিয়ে পূর্ণ থাকার সম্ভাবনা কত এটা আমি বের করে দিতে পারি যদি আমার ওই সিস্টেমের ফার্মিডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন মানে জানা থাকে তাহলে কি দাঁড়ালো ফার্মিডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন গিভস দা প্রোবাবিলিটি অফ অকুপেশন অফ এন এনার্জি স্টেট ই বাই এ ফার্মিয়ান এট এ ফিক্সড টেম্পারেচার টি এট ইকুইলিব্রিয়াম তো পুরাতন কথা তো ফার্মিডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন এর হেয়ারটা কেমন সেই হেয়ারটা এখানে দেখানো হয়েছে ফার্মিডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন ফিশার ফাংশন এনার্জি ফাংশন কারণ আমরা টি কে ফিক্স করে দিয়েছি এটা এনার্জির সাথে কি করে ভ্যারি করে সেটা এই ফাংশনের দিকে তাকালে বোঝা যায় এখানে দেখো একটা ক্যারেক্টারিস্টিক এনার্জি আছে যেটাকে ফার্মি এনার্জি বলা হচ্ছে কিন্তু তোমাদের যদি স্মরণ থাকে আমরা যখন এই এক্সপ্রেশনটা ডেরিভেশনে ছিলাম তখন আমরা আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে এইখানে ফার্মি এনার্জির জায়গায় আমি ইচ্ছা করলে কেমিক্যাল পটেনশিয়াল ব্যবহার করতে পারি তো বেশিরভাগ বইয়েই দেখা যাবে যে কেমিক্যাল এর জায়গায় ফার্মি এনার্জি লিখেছে এবং কেন লিখেছে সেটাও আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে যদি আমরা যেই সিস্টেম নিয়ে আমরা কাজ করি সেসব সিস্টেমের কথা চিন্তা করি আর তাহলে দেখা যাবে যে কেমিক্যাল পটেনশিয়াল এবং ফার্মি এনার্জি দে আর ভেরি ক্লোজ টুগেদার খুব কাছাকাছি এদের ভ্যালু কাজে কেমিকেল কেমিক্যাল পোটেন্সিয়ালের জায়গায় ফার্মি এনার্জি অথবা ফার্মি এনার্জির জায়গায় কেমিক্যাল পোটেন্সিয়াল কেউ যদি ব্যবহার করে আর সে যদি এ দুটোর পার্থক্য সম্পর্কে তার যদি একটা ধারণা থাকে এই ধারণা নিয়ে সে যদি ব্যবহার করে তাহলে খুব একটা ভুল হবে না কিন্তু ডেফিনেটলি এরকম অনেকগুলো সিচুয়েশন আছে যেসব সিচুয়েশন নিয়ে হয়তো আমরা থার্ড ক্লাসে আলাপ করব না যেখানে ফার্মি এনার্জি এবং কেমিক্যাল পোটেন্সিয়ালকে একই ধরে নেওয়ার সকল ক্ষেত্রে একেবারে একটা ক্ষেত্রে তোমাদের যদি মনে থাকে তাহলে তোমরা বলতে পারবে যে একটা ক্ষেত্রে কিন্তু এই কেমিক্যাল পোটেন্সিয়াল ফার্মি এনার্জির সমান সেটা কোন সময়কে বলতে পারবে যে কোন সময় কেমিক্যাল পোটেন্সিয়াল ডেফিনেটলি ফার্মি এনার্জির সমান কারো মনে আছে কিনা আচ্ছা কারো মনে নেই আমি দেখতে পাচ্ছি যখন তুমি অবসলিউট জিরো টেম্পারেচারে আসো তখন কেমিকাল পটেনশিয়াল এর ভ্যালু ফার্মি এনার্জির ভ্যালুর সমান ইনফেক্ট দেয়ার আইডেন্টিকাল তাহলে কথাটা কি দাঁড়ালো যে কেমিকাল পটেনশিয়াল আসলে টেম্পারেচারের ফাংশন টেম্পারেচার বাড়ালে কেমিক্যাল পোটেন্সিয়াল পরিবর্তন হয় টেম্পারেচার কমালেও কেমিক্যাল পোটেন্সিয়াল এর পরিবর্তন হয় তাহলে কি দাঁড়াচ্ছে যে এই যে ফাংশনটা সেই ফাংশনটাই তুমি বিভিন্ন টি এর জন্য ফিক্স করো একটা টি ফিক্স করো একশো ডিগ্রি কেলভিনে একটা দুইশো ডিগ্রি ক্যালভিনে একটা তিনশো ডিগ্রি ক্যালভিনে এই প্রত্যেকটা আলাদা আলাদা টি এর জন্য এখানে তোমার কেমিক্যাল পটেন্সিয়াল যদি তুমি বসাও তাহলে সেই কেমিক্যাল পোটেন্সিয়াল আলাদা আলাদা ভ্যালু কিন্তু যখন টি হলো জিরো তখন যে ভ্যালু ফার্মি খেয়াল করো আমরা কিন্তু ব্যবহার করিনি আমরা ফার্মি এনার্জি ব্যবহার করেছি তার মানেটা কি তার মানে হলো টেম্পারেচার ভ্যারিয়েশনের সাথে সাথে কেমিক্যাল পোটেন্সিয়ালের ভ্যারি হয় কথাটা সত্য কিন্তু সেই ভ্যারিয়েশন যদি অতি ক্ষুদ্র হয় সেই ভ্যারিয়েশন যদি অতি ক্ষুদ্র হয় এবং কেমিকাল পটেনশিয়াল বিভিন্ন টেম্পারেচার যে ভ্যালু সেই ভ্যালুটা যদি প্রায় ফার্মি এনার্জির কাছাকাছি হয় তাহলে আর সেই টেম্পারেচার ভ্যারিয়েশন আমার মাথার মধ্যে নেওয়ার দরকার নেই আমি এইশনে সরাসরি ফার্মি এনার্জি বসিয়ে দিব কথাটা কি বুঝতে পেরেছো কিনা আরেকবার হ্যাঁ আর একবার একটু বলেন তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করি সেটার উত্তর দাও যে কখন কেমিক্যাল পটেনশিয়াল ফার্মি এনার্জির সমান এর মানেটা কি এর মানে যখন টেম্পারেচার অ্যাবসলিউট জিরো নয় তখন কেমিক্যাল পটেনশিয়াল এবং ফার্মি এনার্জি সমান না সমান না সমান নয় সমান না কিন্তু কেমিক্যাল পটেনশিয়ালের অ্যাট ফাইনাইট টেম্পারেচারের যে ভ্যালুটা সেটা যদি ফার্মি এনার্জির যে ভ্যালু তার খুবই কাছাকাছি হয় তাহলে কি একটা ইকুয়েশনে আমি ইচ্ছা করলে কেমিক্যাল পটেনশিয়ালের জায়গায় ফার্মি এনার্জি বসাতে পারি কি পারি না কি এটার উত্তর কি এবং সেই কনসিডারেশনে এই ইকুয়েশন লেখা হয়েছে সেই কনসিডারেশনে এই কোয়েশন টা লেখা হয়েছে কিন্তু তোমাকে কে গ্যারান্টি দিলো যে যত রকমের ফার্মি সিস্টেম আছে তার সব জায়গাতেই কেমিকাল পটেনশিয়াল আর ফার্মি এনার্জি খুবই কাছাকাছি হবে এই গ্যারান্টি কি তুমি দিতে পারে না স্যার না দিতে পারে না সেই জন্য তোমাকে ওই ফিজিক্স তো মাথায় রাখতে হবে যে কোন জায়গাতে কেমিক্যাল পটেনশিয়াল এবং ফার্মি এনার্জি কে অলমোস্ট একই ধরা যায় আর কোন জায়গাতে এ দুটোকে একই ধরা যায় না ঠিক আছে কিন্তু আমরা যে সব সিস্টেম নিয়ে কাজ করবো যেসব অঙ্ক টঙ্ক আমরা করবো সেই সমস্ত জায়গাতে আসলে কেমিক্যাল পোটেন্সিয়াল এবং ফার্মি এনার্জি খুবই কাছা কাছি কাজে আমরা ফার্মি এনার্জি নিয়েই ক্যালকুলেশন গুলো করবো তাহলে কি কি শেখা হলো কোথায় প্রয়োগ করা যায় এবং কোথায় প্রয়োগ করা যায় না এবং এই সাথে এটাও জানা হলো যে আমরা যেগুলো নিয়ে কাজ করবো সেসব জায়গাতে এই অ্যাপ্রক্সিমেশনটা খাটে বোঝা গেছে কি এখন দেখো এই ফাংশনটার দিকে তাকাও এই ফাংশনটার দিকে তাকিয়ে আমরা এই বিভিন্ন এবং আচার আচরণ চেহারা সেটা আজকে আমরা প্রথমে দেখবো খেয়াল করো আমরা যদি অ্যাপসুলুট জিরো টেম্পারেচারের কথা চিন্তা করি তাহলে এই যে ফার্মি ডির ডিস্ট্রিবিউশন ফাংশন আছে সেই ফার্মিলিটার ডিস্ট্রিবিউশন ফাংশনের চেহারাটা কেমন জিরোতে কিন্তু আমরা চিন্তা করছি তাকাও এই এই দিকে জিরো মানে কি নিচে যে আছে এখানে কত বসাবো আমি কথা বলতে হবে জিরো বসাবো এখন এখানে যদি জিরো বসাই আর ফার্মি এনার্জি যদি অথবা আমি এমন কোন এনার্জিতে এনার্জির দিকে যদি তাকাই এমন কোনো এনার্জির দিকে যদি তাকাই যেখানে এই এনার্জি এটা তো ভ্যারিয়েবল এটা তো বোধ তাই না এনার্জিটা হলো এখানে ভ্যারিয়েবল এটা বলো কিনা না বোধ না লেখাই তাহলে এনার্জিটা ভ্যারি করে তার মানে এনার্জির এনার্জির ভ্যারিয়েশনটা জিরো থেকে তুমি আস্তে আস্তে বাড়াতে থাকবে ধরা যাক এনার্জিটা তুমি বাড়াতে বাড়াতে এমন এক এনার্জি চলে গেছো যেখানে এনার্জির ভ্যালু ফার্মি এনার্জির চেয়ে বড়ো তাহলে উপরের এটা পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার পজিটিভ হবে ই বড় হবে আচ্ছা পজিটিভ নাম্বার যদি হয় আর তার নিচে যদি একটা জিরো থাকে তাহলে এটা কি ইনফিনিটি ইনফিনিটি প্লাস ইনফিনিটি না মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এখন এক কে যদি ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি দিয়ে ভাগ করো কত পাবা স্যার অল ইনফিনিটি পাওয়া যাবে কি ইনফিনিটি পাওয়া যাবে আচ্ছা গেল উপরে আছে এক

আমরা তো বলেছি এনার্জি হলো ইএফএস এর বড় তাই হলে এখানে একটা পজিটিভ নাম্বার পাবো তাই না এখন এনার্জি যদি ইএফএস এর ছোট হয় তাহলে এখানে কেমন নাম্বার পাবো নেগেটিভ 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 নাম্বার কে তুমি যদি ইনফিনিটি কি বলে জিরো দিয়ে ভাগ করো তাহলে কি পাবা মাইনাস ইনফিনিটি আ মাইনাস ইনফিনিটি এখন এক্সপোনেনশিয়াল মাইনাস ইনফিনিটি সমান কত

তাহলে পুরো ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে যদি আমি প্লট করি এই যে ফার্মি ডিস্ট্রিবিউশন ফাংশন অ্যাজ এ ফাংশন অফ এনার্জি কোন টেম্পারেচারে 0 ডিগ্রি কেলভিন যদি আমি প্লট করি তাহলে যতক্ষণ এনার্জি ইএফ এর এই দিকে আসে ততক্ষণ আমি পাবো 1 যেই মাত্র এনার্জি ইএফ রিচ করবে ওমনি আমি পাবো 0 তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশনটা চেহারা কেমন একটা স্টেপ ফাংশনের মতো না যে এই পর্যন্ত 1 এইখানে এসে 0 হয়ে আর একবার স্যার এইদিকে যখন তুমি যাচ্ছো তখন এনার্জি এফেটছে বড় না ছোট বড় আপ কিচ্ছু মাথার মধ্যে নাই তুমি যখন এইদিকে যাচ্ছো এনার্জি বাড়ছে না কমছে আর এইটাকে বলা হয়েছে ইএফ তাহলে তুমি যখন এদিকে যাচ্ছ তখন এনার্জি ছোট ছোট হলে কত পাওয়া যাবে ওয়ান বসানো দরকার ছিল এইখানকার যে ভ্যালুটা এটা তোমরা খাতায় লিখলে এখানে একটা ওয়ান বসিয়ে নেবে এখানকার হলো ওয়ান ঠিক আছে তুমি যখন ইএফ থেকে এদিকে যাচ্ছো তখন এনার্জির ভ্যালু এর চেয়ে বড় না ছোট বড় যখন বড় হয় তখন একটা সিঁড়ির ধাপের মতো এবার কি বুঝতে পারছ না তাও ইমান দুর্বল আল্লাহ পাক জানে কি হচ্ছে এই অঙ্কের দিকে আর এই ছবির দিকে তাকাবে এইখানে একটা ওয়ান বসিয়ে নিতে হবে আমি দেখি কারেকশন করে এখানে এটা এটা যদি জিরো হয় হয় ডিস্ট্রিবিউশন ফাংশনের যে ডেফিনেশন আমরা জেনেছি এটার যে তাৎপর্য আমরা জেনেছি এই ছবি থেকে সেই তাৎপর্যটা পরিষ্কার বোঝা যায় এবং তোমাদের এনার্জি কাকে বলে সেটাও তোমাদের শিখিয়েছি সেটাও এই ছবি থেকে পাওয়া যায় বলতো এই ছবি থেকে তুমি কি বুঝবে এখানে যদি একটা ওয়ান থাকে একটা ওয়ান থাকবে এখানে এই পয়েন্টে তাহলে কি বুঝবে আচ্ছা আমি বলি খুব কঠিন প্রশ্ন করে ফেলেছি যেটা বুঝবে সেটা হলো সিস্টেম অফ ফার্মিয়ন ইএফ থেকে শুরু করে নিচের দিকে যত এনার্জি স্টেট আছে তার প্রত্যেকটা ফার্মিয়ন দিয়ে অকুপাইড থাকার প্রবিলিটি কত নিচে কত

ফার্মি ফার্মি এনার্জি ফার্মি থেকে নিচের প্রতিটা স্টেট একশো পার্সেন্ট ফার্মিয়ন দিয়ে ভরা কিন্তু ফার্মি এনার্জির উপর দিকে তাকালে কোনো ফার্মিয়ন খুঁজে পাওয়া যাবে না এবং সিচুয়েশনটা কখন জিরো ডিগ্রি খেলবে না ঠিক আছে তাহলে দেখো একটা কি চমৎকার জিনিস এখান থেকে দাঁড়ায় এখান থেকে কিন্তু ফার্মি এনার্জির একটা পরিষ্কার ডেফিনেশন পাওয়া যায় ফার্মি এনার্জি হলো সেই এনার্জি আগে যে ডেফিনেশন দিয়েছিলাম সেটার সাথে মেলাও এবং এই ডিস্ট্রিবিউশন থেকে কি করে রিলেট করা যায় সেটা বোঝার চেষ্টা করো ফার্মি এনার্জি এনার্জি সেই জিরো ডিগ্রি করি লোয়েস্ট এনার্জি স্টেট থেকে শুরু করে ওটাকে পূর্ণ করলাম তারপরটা 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 জিরো ডিগ্রি কেলভিনে আসে সাজাতে সাজাতে যে স্টেট আমি সম্পূর্ণ পূর্ণ করে আমার থেমে যেতে হবে সেই টপমোস্ট এনার্জি লেভেলটাই হলো কি

মানে দেখো এই যে স্টেপ ফাংশনটা এখানে এক এক সংখ্যাটা সুন্দর করে লেখা আছে এবং এই যে এটাকে কেমিক্যাল পটেনশিয়াল মিউ করে বলা আছে এবং যেটাকে আমরা ধরে নেব ফার্মি এনার্জি মিউ ইকুয়ালস অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস ফার্মি এনার্জি দেখো 0 ডিগ্রি কেলভিনে এই যে ডটেড ড্যাশ ডটেড না এটা ড্যাশড লাইনটা দেখানো হয়েছে এই চেহারাটা হলো 0 ডিগ্রি কেলভিনে তুমি যখন টেম্পারেচার বাড়াবা তখন কিন্তু এটা আর স্টেপ ফাংশনের মতো থাকবে না এই যে ফুল লাইন যেটা দেখানো হয়েছে এটা হলো ফাইনাইট টেম্পারেচারে তার মানে নন জিরো অ্যাপসুলিট টেম্পারেচারে নন জিরো অ্যাপসুলিট টেম্পারেচারে কি হয়েছে নন জিরো অ্যাপসুলিট টেম্পারেচারে যেটা হয় তোমরা যারা একটু কম্পিউটার প্রোগ্রাম করতে পারো তোমরা একটা পার্টিকুলার ইএফ ধরে নিয়ে ই বিভিন্ন ভ্যালু নিয়ে ভ্যারি করে একবার জিরো নিয়ে করতে পারো একবার টি ইজ ইকুয়াল টু নট জিরো নিয়ে করতে পারো করলে দেখবে যে এই চেহারাটা পাওয়া যায় এবং এই চেহারাটা বোঝাও যায় আসলে অবভিয়াস কথা হলো জিরো ডিগ্রি কেলফিনে আমরা দেখেছিলাম যে ফার্মি লেভেলের আগ পর্যন্ত সমস্ত বা ফার্মি লেভেল পর্যন্ত বা কেমিক্যাল পোটেন্সিয়াল পর্যন্ত সমস্ত এনার্জি স্টেটগুলো অকুপাইড তার উপরের স্টেটগুলোতে কোনো পার্টিকাল নাই কিন্তু যখন আমি টেম্পারেচার বাড়াবো তখন কি হবে আমি যখন টেম্পারেচার বাড়াবো তখন আমি দেখবো যে লো এনার্জি স্টেট যেগুলো আছে সেগুলো এখনো সবই একশো পার্সেন্ট অকুপাইড কিন্তু ফার্মি এনার্জির কাছাকাছি যখন আমি চলে এসছি তখন কিছু কিছু এখানে এখানে মানে অকুপেন্সি অকুপেন্সি একটু একটু করে কমছে এবং কিন্তু এই জায়গায় এসে জিরো হয়ে যাচ্ছে না কিছু অকুপেন্সি থাকছে এবং যত এনার্জি বাড়াচ্ছে তত অকুপেন্সি কমছে এরকম একটা লেজ তৈরি হয়েছে এবং এরকম যে একটা লেজ তৈরি হয়েছে এর অর্থটা কি যেমন এই একটা পার্টিকুলার পয়েন্টের কথা যদি তুমি চিন্তা করো ধরো যাক এই পয়েন্ট একটা পার্টিকুলার এনার্জি আছে এবং এর জন্য ফার্মিডিয়াক ডিস্ট্রিবিউশন ফাংশন এর ভ্যালু হয়তো পাওয়া গেল হল পয়েন্ট ওয়ান এর মানেটা কি এখানে এক্স্যাক্টলি খুব ভালো বলেছো তার মানে হলো এইখানে যে পয়েন্টটা আছে তার জন্য একটু এনার্জি আছে তাই না সেই এনার্জিটা ফার্মি লেভেলের উপরে ওই এনার্জির স্টেটটা পার্টিকাল দিয়ে পূর্ণ থাকার প্রবিলিটি হলো টেন পার্সেন্ট এবং এটাই এই গ্রাফ থেকে পাওয়া যায় এখন আমরা একটু ফিজিক্সটা বোঝার চেষ্টা করি যে কেন যখন এনার্জি বাড়াচ্ছিলাম তখন আর একটা স্টেপ ফাংশন থাকলো না এরকম একটা লেস তৈরি হলো কেন তৈরি হলো কে বলতে পারবে কেউ আন্দাজ করতে পারো ফিজিক্সটা কি আচ্ছা আমি বলি হচ্ছে এই যে তুমি যখন অ্যাপসুলো তে ছিলে তার মানে যখন ছিল তখন কি তোমার এনার্জি ছিল কথা বলে না থার্মাল এনার্জি ছিল না ভালো কথা কোনো থার্মাল এনার্জি ছিল না আমি যখন নন জিরো টেম্পারেচারে আসবো যখন টি আর জিরো না তার বড় তখন কিছু থার্মাল এনার্জি থাকবে this থাকবে তাহলে কথা হলো তখন যদি কিছু থার্মাল এনার্জি থাকে তাহলে যেই সমস্ত পার্টিকল গুলো ফার্মি লেভেলের কাছাকাছি আছে তারা কি আরেকটু বেশি এনার্জি নিয়ে ফার্মি লেভেলের চলে যেতে পারবে না এখন তো তাদের কিছু এনার্জি আছে ঠিক সেই ঘটনাটাই এখানে ঘটেছে তুমি যখন খুব লো এনার্জি স্টেটে আছো তখন তোমার এত এনার্জি নেই যে তুমি এই জায়গায় চলে আসবে কিন্তু তুমি যখন এই সমস্ত জায়গায় আছো তখন এই টেম্পারেচারের কারণে তুমি কিছুটা এনার্জি পাচ্ছ যে এনার্জি নিয়ে ইচ্ছা করলে তুমি এই সমস্ত স্টেটগুলোতে চলে আসতে পারো তার জন্য বিভিন্ন আছে দো লো কিন্তু যখন তুমি টেম্পারেচারে আছো তখন তোমার আরো কিছু এনার্জি পাওয়ার সুযোগ আছে সেই এনার্জি নিয়ে কোনো কোনো ফার্মিয়ন ফার্মি লেভেলের উপরে উঠে আসবে কথাটা কি বলা গেছে এবং এখানে একটা মজার জিনিস দেখো যে ফার্মি লেভেল তো এই পর্যন্ত এইটা হলো ফার্মি লেভেল এই জায়গাটায় কিছু কিছু পার্টিকাল কমে যাচ্ছে মানে তাদের থাকার প্রবাবিলিটি কিছু কিছু কমে যাচ্ছে সেই পার্টিকাল গুলোই কিন্তু আবার এই জায়গাতে এসে এসে থাকার সম্ভাবনা তৈরি হচ্ছে সো এইটা হলো ফাইনাইট টেম্পারেচার বিহেভিয়ার বোঝা গেছে কি বোঝা গেছে স্যার কিন্তু স্যার গ্রাফটা কি শেষে গিয়ে স্যার এক্স অক্ষের সাথে মানে কি ই ভ্যালুটা কি হবে ইনফিনিটি ইর ভ্যালু যখন ইনফিনিটি হবে তখন এই টার্মটা এমনি ইনফিনিটি হয়ে যায় টেম্পারেচার দিকে তাকানোর দরকার পড়ে ইর ভ্যালু যদি ইনফিনিটি হয় তাহলে উপরের টার্মটা হয়ে ইনফিনিটি আর তখন কি এটা এই পুরাটাই হয়ে যায় ইনফিনিটি এটা হয়ে যায় জিরো এটা জিরো হয়ে যাওয়ার মানে হলো এটা তোমার ওই এনার্জি যাবে বুঝছো কিনা এইখানে আটটা মজার জিনিস দেখা দেখিয়েছে এই এই যে এই যে একটা এনার্জি উইথ এখানে এটার তো একটা উইট আছে তাই না একটা ব্যাপ্তি আছে এই ব্যাপ্তিটা হচ্ছে কতটুকু কে বিটির সমান তার কারণ হলো তুমি যখন টি ডিগ্রি কেলভিনে একটা সিস্টেমকে রাখবা তখন পার্টিকাল গুলো টিপিক্যাল যে এনার্জিটা নিতে পারবে দ্যাট ইস অফ দা অর্ডার অফ কে এখানে বিটা নাই কিন্তু বুঝতে হবে বলসম্যান কনস্ট্যান্ট ওই রকম একটা এনার্জি তারা পায় কাজেই যেটুকুন এই যে এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় পার্টিকাল দিয়ে অকুপাইড থাকার যে প্রবাবিলিটি সেটা এই রকম একটা এনার্জি উইথের ভিতরে ঘটনাটা ঘটবে মূল ঘটনাটা ঘটবে এইরকম একটা এলাকার ভিতরে সেই এলাকাটার যে এনার্জির হলো এইখানে আর একটু সুন্দর করে দেখানো হয়েছে ওখানে তো একটা ফাইনাইট দেখানো হয়েছিল এখানে দেখানো হয়েছে দেখো ফার্মিটার ডিস্ট্রিবিউশন ফাংশন শুরু হয়েছে জিরো থেকে ওয়ান পর্যন্ত এবং এখানে ই দেওয়া হয়নি এখানে ই বাই ইএফ ওবার কেবি করা হয়েছে তার মানে এখানে যে অ্যাক্সিসটা আছে সেটা হলো ডাইমেনশন লেস উপরেও এনার্জি নিচেও এনার্জি এবং ই মাইনাস ই এফ করে আমরা ফার্মি লেভেলটাকে জিরোতে নিয়ে এসেছি করাই যাই আগে ই এফ একটা পার্টিকুলার ভ্যালু ছিল এখন আমি এই অ্যাক্সিসটাকে তৈরি করেছি ই মাইনাস সিএফ এর রেসপেক্টে তাহলে এটা হলো জিরো এই যে দাগটা আছে এটা হলো জিরো ডিগ্রি কেলভিনের ওই যে স্টেপ ফাংশন এটা হলো সেই স্টেপ ফাংশন তারপরে তুমি এনার্জি যত বাড়াচ্ছ তত দেখো লেটসটা কি হচ্ছে এদিকে বেশি বেশি চলে যাচ্ছে এই প্রথম ছবিটা হলো একশো ডিগ্রি কেলভিনের তারপরে হলো দুইশো ডিগ্রি কেলভিনের তারপরে হলো তিনশো ডিগ্রি কেলভিনের তারপরে হলো চারশো ডিগ্রি কেলভিনের তার মানেটা কি এর আগের ছবি যদি বোঝ তাহলে খুব সুন্দর বুঝতে পারবা যে আমি যত বেশি টেম্পারেচার বাড়াচ্ছি এই লেজ এইদিকে তত বেশি চলে আসছে তার মানে যত টেম্পারেচার বাড়াবো তত ফার্মি লেভেলের উপরের বেশি বেশি উপরের এনার্জি স্টেটগুলো ফার্মিয়ন দিয়ে অকুপাইড থাকার প্রাবিলিটি বাড়বে এটা কমন সেন্স কারণ যত বেশি এনার্জি দিব তত হাই এনার্জি যাওয়ার তাদের একটা তৈরি হবে তাই না যত বেশি আমি তত লেভেলের তলা থেকে একটা পার্টিকল উপরে উঠে আসতে পারবে কারণ তলা থেকে ফার্মি লেভেল পর্যন্ত উঠে আবার উপরে আসতে গেলে এনার্জি বেশি লাগে যত ফার্মাল এনার্জি বেশি দেব তত তলা থেকে একটা ফার্মিয়ন তার মানে ফার্মি লেভেলের নিচ থেকে একটা ফার্মিয়ন ফার্মি লেভেলের উপরে উঠে আসার ক্ষমতা পাবে এটা কি বোঝা যায় তাহলে এই গেল ফার্মিলি ডিস্ট্রিবিউশন এর টেম্পারেচার ডিপেন্ডেন্স কিন্তু আমরা এর সাথে দেখেছি এনার্জি ডিপেন্ডেন্স দেখেছি এনার্জি ডিপেন্ডেন্সটা এই প্লট করা হয়েছে তাহলে এইদিকে যদি তাকাই একটা পার্টিকুলার এনার্জিতে দাঁড়িয়ে থেকে যদি আমি এদিকে তাকাই

এবং টেম্পারেচারের সাথে ভ্যারিয়েশন দুটোই ডিট করতে পারে তো খুবই জরুরি ব্যাপার এখানে একটা মজার জিনিস খেয়াল করো যে এই টেম্পারেচারেই থাকো না কেন তুমি ফাইনাইট টেম্পারেচারে তুমি যদি কেমিক্যাল পোটেন্সিয়ালের জায়গায় তুমি যদি ওই ইএফ নিয়ে কাজ করো তার মানে কনস্ট্যান্ট নাম্বার তাহলে সবসময় দেখবা যখন ই সমান ইএফ তখন ফার্মিডিয়ার ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু হয়ে যায় হাফ খেয়াল করেছো কি এটা এই প্রত্যেকটা লাইন কিন্তু এই পয়েন্ট ফাইভে এসে একে অপরকে ক্রস করেছে

জিরো ডিগ্রি কেলভিনে জিরো ডিগ্রি কেলভিনে কেমন ফাইনাইট টেম্পারেচারে কেমন টেম্পারেচার বাড়ালে কেমন হয় টেম্পারেচার কমালে কেমন হয় এবং সেই সাথে আমাদের স্মরণ রাখতে হবে যে আমাদের অ্যাপ্রক্সিমেশনটা ছিল কেমিক্যাল পটেনশিয়াল ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু দা ফার্মিং এনার্জি তো এগুলো হচ্ছে চেহারা এখন এই ডিস্ট্রিবিউশন ফাংশন আমরা ব্যবহার করে বিভিন্ন অঙ্ক টঙ্ক করবো সেটা করতে গেলে আরেকটা কনসেপ্ট আমাদের জন্য খুব জরুরি সেটা হলো ডেনসিটি অফ স্টেটস আমি জানি না তোমাদের ডেনসিটি অফ স্টেটস পড়ানো হয়েছে কিনা আমাকে বলো তোমরা সলিড স্টেট ফিজিক্স বা অন্য কোথাও এনার্জি ডেনসিটি অফ স্টেটস কথাটা শুনেছো কিনা অথবা ইভেন এটা শিখেছেন হ্যাঁ সলিড স্টেট ফিজিক্সে স্যার করিয়েছিলেন হ্যাঁ গুড তাহলে তোমরা অলরেডি ডেনসিটি অফ স্টেটস এর কথা জানো এই ডেনসিটি অফ স্টেটস আমাদের দরকার হবে এই ডেনসিটি অফ স্টেটস জানা থাকলে আমরা অঙ্ক টংগুলো করতে পারব ওটাই হলো ডেনসিটি অফ স্টেটসটা কি জিনিস এখানে এটা আমি ডিফাইন করেছি তোমরা সলিস্ট্যাট ফিল্ড পড়ছো প্রবাবলি যদি পড়ে থাকো তাহলে ডেনসিটি অফ স্টেটস এর জন্য যে এক্সপ্রেশন সেটা সেটা ডেরিভেশনও বোধহয় তোমরা করেছো করনি জি স্যার গুড গুড আমার জন্য শরীর হলো তাহলে কি এখানে ডেনসিটি অফ স্টেটসটা কি জিনিস দ্য ডেনসিটি অফ স্টেটস ইজ এসেনশিয়ালি দ্য অফ এনার্জি স্টেটস অ্যাট এ পার্টিকুলার এনার্জি লেভেল ই যেটাকে আমরা ডি অ্যাজ এ ফাংশন অফ ই ডিএ এক্সপ্রেস করি এটা কেমন স্টেট যেই সমস্ত স্টেটে পার্টিকল গুলো থাকতে পারে যেখানে দে আর এলাউড টু অকুপাই তাহলে স্টেটস কে যদি আমরা ডিফাইন করি তাহলে আমরা सिंपली বলবো দা নাম্বার অফ এলাউড এনার্জি স্টেটস পার ইউনিট ভলুম পার ইউনিট এনার্জি ইন্টারভেল একক এনার্জি ইন্টারভেলে একক আয়তনে যতগুলো এলাউড এনার্জি স্টেট আছে এতে পার্টিকুলার এনার্জি সেইটাকেই আমরা বলি এনার্জি ডেন্সিটিভ স্টেটস এটা দুই নম্বরে আবার একই কথা বলা হয়েছে তাহলে ডি 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 ফাংশন ফাংশন অফ অফ ই ই ই যদি যদি স্টেটস হয় তাহলে এই কে আমি একটা এনার্জি এলিমেন্ট দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ নাম্বার অফ এনার্জি স্টেটস পার হ্যাঁ এখানে আমার ঠিক লেখা হয়নি আমি ঠিক করে দেবো নাম্বার অফ এনার্জি স্টেটস পার এনার্জি রেঞ্জ বিটুইন ই টু ই প্লাস ডি ই এনার্জি নিয়ে একক আয়তনে মোট কতগুলো অ্যালাউড এনার্জি স্টেট আছে বোঝা যাচ্ছে কি বলছি আচ্ছা তাহলে বলো তোমাদের মুখে মুখ থেকে শুনি এইটা এইটা পড়বা না নিজের ভাষায় বলবা এই টার্মটার অর্থটা কি স্যার এনার্জি স্টেটের সংখ্যা স্যার একক এনার্জি ইন্টারভ্যালের জন্য স্যার আর পার ইউনিট ভলিউমে স্যার কোন এনার্জি ইন্টারভ্যালের ভিতরে স্যার একক ডি ইন্টারভ্যাল না ই থেকে ই প্লাস ডি এর ভিতরে এইটুকু এনার্জি ভিতরে যে রেঞ্জ রেঞ্জ কতটুকু রেঞ্জ তো ডি তাই না একটা থেকে আরেকটাকে বাদ দিলে পাওয়া যাবে হলো ডি অনেক সময় তুমি দেখবে যে ওই বলুম পার ইউনিট বলুম কথাটা বলা থাকে না পার ইউনিট বলুম যদি বলা না থাকে তাহলে সেটাকেও আমরা ডেন্সিটি স্ট্রেস বলতে পারি সেখানে পার ইউনিট এনার্জি ইন্টারভেলের কথাটা বলবো কিন্তু পার ইউনিট বলুম বলবো না এই ডিই আর এই এনির ভিতরে সম্পর্ক হচ্ছে এটা বুঝতেই পারছো এক জায়গায় বলুমের কথা বলা আছে এক জায়গায় কথা বলা নেই ঠিক আছে তাহলে এটা মাথার মধ্যে নেয়া ভালো কারণ একটা জিনিস মাথার মধ্যে ঢোকে আর সেটা বের হতে চায় না এইটা যে অফ স্টেটস এর কথাটা বলা হয়েছে ইন জেনারেল ডেন্সিটি অফ স্টেটস এর কথা বলা হয় উইথ রেসপেক্ট টু দা এলাউড এনার্জি স্টেটস কিন্তু ডেন্সিটি অফ স্টেটস যে এনার্জি স্টেট এর রেসপেক্টে ডিফাইন করতে হবে এমন কোনো কথা নাই তুমি ফ্রিকোয়েন্সি দিয়ে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি অফ স্টেটস বের করতে পারো মোমেন্টাম দিয়ে মোমেন্টাম এর অফ স্টেটস বের করতে পারো ওয়েভলেন্থ দিয়ে ওয়েভলেন্থ এর ডেন্সিটি অফ স্টেটস বের করতে পারো ওয়েভ ভেক্টর দিয়ে ওয়েভ ভেক্টরের ডেন্সিটি অফ স্টেটস বের করতে পারো ইন ফ্যাক্ট অনেক ডাইনামিক্যাল ভ্যারিয়েবল ফিজিক্যাল প্যারামিটারের জন্য তুমি ডেন্সিটি অফ স্টেটস বের করতে পারো দেখি কি শিখছো আমাকে একজন বলো তো এই ফ্রিকুয়েন্সি ডেন্সিটি অফ স্টেটস এই যে ডি অ্যাজ আ ফাংশন অফ নিউ লেখা হয়েছে এটাকে তুমি কিভাবে ডিফাইন করবে স্যার নাম্বার অফ এনার্জি স্টেটস ইন দা নো 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 নাম্বার অফ ফ্রিকুয়েন্সি স্টেটস নাম্বার অফ ফ্রিকোয়েন্সি স্টেটস সরি নাম্বার অফ ফ্রিকোয়েন্সি স্টেট ইন দা এনার্জি ইন্টারভাল আবার এনার্জি ইন্টারভাল

আর তুমি যখনই ইন্টারভেল কথা বলবে তখন এখানে একটা ডি নিউ দিতে হবে এখানে একটা ডিপি দিতে হবে এখানে একটা ডি ল্যামডা দিতে দিতে হবে হবে এখানে একটা ডি কে ইউ শুড ডু ইট এইভাবেই মানুষ শেখে গুড যেটুকু বলেছ তাহলে এই হলো স্টেটস তাহলে ডেন্সিটিভ স্টেটস কেন গুরুত্বপূর্ণ এবং তোমরা বোধহয় এক্সপ্রেশন অলরেডি দেখে ফেলেছো এই যে এখানে ডেন্সিটিভ স্টেটস এর জন্য একটা এক্সপ্রেশন দেখানো হয়েছে দেখো এটা কিন্তু পার ইউনিট ভলিউমে করা

স্যার যখন ভি দিয়ে ভাগ করবে তখন এদিকে যেটা আছে সেটা কি আর ভলিউমের ফাংশন থাকবে না স্যার থাকবে না এবং তখন যেটা পেলে তুমি সেটাই হচ্ছে এইটা এবার বুঝতে পেরেছো জি স্যার দেখো এগুলো পার ইউনিট ভলিউমে এটা নিয়ে আসা হয়েছে সো এগুলোর ব্যাপারে একটু কেয়ারফুল হওয়ার দরকার আছে এই এক্সপ্রেশন তোমরা দেখেছো আমার ধারণা যদি সলভ স্টেট ফিক্স করে থাকো তাহলে এক্সপ্রেশন তোমরা দেখেছো তাহলে এখান থেকে যেটা বোঝা যায় যেটা তোমার বোঝার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হলো তুমি যখন ওই যে এন এর জায়গায় ডি লিখবে তখন এই সব জায়গায়তে আসে একটা কনস্ট্যান্ট এবং আসে স্কয়ার রুট অফ ই তাহলে দেখা যাচ্ছে ডেন্সিটি স্টেটস ইজ প্রপোর্শনাল টু স্কয়ার রুট অফ ই এনার্জির সাথে ডেন্সিটি অফ স্টেটস এর ভ্যারিয়েশনটা হলো এই রকম সেই চেহারাটাই এখানে দেখানো সেই চেহারাটা এখানে দেখানো হয়েছে এইটা হলো এবং এই যে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই রুট অফ ই সেই চেহারাটা হচ্ছে এইরকম এবং আমি একটা পার্টিকুলার এনার্জিকে যদি ইএফ বলি তো বললাম এটা হলো স্টেটস স্টেট এনার্জি জিরো হলো জিরো তারপরে এরকম তোমার প্যারাবোলিক ডিপেন্ডেন্স এইভাবে এটা ভ্যারি করতে থাকে ঠিক আছে এটা অবভিয়াস যেহেতু আমরা ফাংশনাল ডিপেন্ডেন্স জানি স্কয়ার রুট অফ ই স্কোয়ার রুট অফ ই চেহারা হলো এরকম

আর ডেন্সিটিভ স্টেটস কি দেয় যে কোন একটা পার্টিকুলার এনার্জিতে কতগুলো স্টেট আছে কতগুলো স্টেট আছে ডিস্ট্রিবিউশন ফাংশন দেয় কোনো একটা স্টেট পার্টিকল দিয়ে পূর্ণ থাকার সম্ভাবনা তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে আমরা কি পাবো দেখো এই দুটো যদি গুণ করি তাহলে যেটা পাব সেটা হলো ওই এনার্জি ইন্টারভেলে বা ওই এনার্জি স্টেটে কতগুলো ফার্মিয়ন আছে প্রিটি থেকেও কিন্তু তুমি কোনোদিন বলতে পারবে না কতগুলো আছে কারণ প্রবাবিলিটি তো কতগুলো তোমাকে দেয় না বরং প্রিটি দেয় হলো কোনো একটা স্টেটে ফার্মিয়ন থাকার প্রবাবিলিটি কতগুলো আছে ওটা থেকে তো বের করতে পারবে না আবার ডেন্সিটি স্টেট তোমাকে বলে যে কতগুলো স্টেট আছে কতগুলো স্টেট আছে এক কথা আর ওই স্টেট গুলোতে কতগুলো ফার্মিয়ন আছে সেটা আরেক কথা যে স্টেট নিজেও তোমাকে কতগুলো ফার্মিয়ন আছে বা কতগুলো ইলেকট্রন আছে এখানে এই স্লাইডটা ইলেকট্রনের রেসপেক্টটা করা হয়েছে কতগুলো ইলেকট্রন আছে বা কতগুলো ফার্মিয়ন আছে এটা শুধু ডেনসিটি স্টেট থেকে জানা যায় না শুধু প্রোবাবিলিটি থেকেও জানা যায় কিন্তু এই দুটো যদি তোমার জানা থাকে তাহলে এই দুটো যদি তুমি গুণ করো তাহলে কিন্তু তুমি কতগুলো আছে এটা পার্টিকুলার এনার্জি লেভেল এট এ পার্টিকুলার টেম্পারেচার তাহলে কিন্তু তুমি বের করতে পারবে টেম্পারেচারের কথাটা কোথা থেকে আসে কারণ তোমার ফার্মিডিটার ডিস্ট্রিবিউশন ফাংশনের ভিতরে টেম্পারেচার আসে ডেন্সিটি অফ এর ভিতরে কিন্তু এক্সপ্লিসিটলি কোনো টেম্পারেচার নাই এখন আমি তোমাকে উদাহরণটা দিই এই উদাহরণটা ভালো করে মাথার মধ্যে গাঁথো দেন ইউ উইল গেট ইট সেটা কি সেটা হলো প্রথম শাড়ি তোমাদের থার্ড ইয়ার ক্লাসের প্রথম শাড়িতে

বলো কারণ প্রথম দশটা এনার্জি স্টেট আর বললাম থেকে ইউনিট প্রত্যেকটা এনার্জি উইথ হলো ইউনিট এনার্জি কাজে প্রথম শাড়িতে দশটা চেয়ার থাকার অর্থ হলো প্রথম শাড়ির এনার্জি ডেন্সিটি স্টেট হলো দশ এখন শাড়িতে দশটা চেয়ার থাকা মানে কি ওখানে দশটা ছাত্র আছে দাও না আমার জানা হলো ডেন্সিটি স্টেটস এবং আমি জানলাম ওখানে দশটা এনার্জি স্টেট বা দশটা চেয়ার আছে এখন আমি যদি ফার্মিডিয়ার ডিস্ট্রিবিউশন ফাংশন ব্যবহার করে ওই এনার্জি মানে ওই শাড়ির জন্য দেখি যে অকুপেন্সি প্রয়াবিলিটি হলো সেভেন্টি পার্সেন্ট তাহলে কয়জন ছাত্র থাকবে ওখানে ছাত্র থাকবে এটাই হলো সেই ঘটনা আরেকটা বিষয় স্যার হ্যাঁ বলো

কিন্তু ওই প্রবাবিলিটি থেকে আমি যে হিসাব করব সমস্ত এক্সপেরিমেন্ট সেই হিসাবের সাথে মিলে যাবে এটা এটা মাথার মধ্যে নাও সমস্ত এক্সপেরিমেন্ট সেই হিসাবের সাথে মিলে যাবে এটা বলছে সেভেন্টি পার্সেন্ট অকুপেন্সি আছে দশটা চেয়ার আছে ব্যাস তুমি এক্সপেরিমেন্ট করো ইউ উইল গেট সেভেন স্টুডেন্টস দেয় যদি বলতে এইটি পার্সেন্ট অকুপেন্সি আছে তুমি এক্সপেরিমেন্ট করো ইউ উইল গেট এইট স্টুডেন্টস দেয় দারুণ ব্যাপার

সবচেয়ে বেশি সংখ্যক আহ আহ পার্টিকল পাবো না ফার্মিউন পাবনা শোনা এখানে এখানে ফ্ল্যাক্চুয়েশন ব্যাপার আছে হ্যাঁ ফ্ল্যাকুয়েশন ব্যাপার আছে কিন্তু আমি যেটা বললাম সেটা ইনসিম্বল এভারেজ এর রেসপেক্টে আমি যেটা বললাম সেটাই হল ঘটনা কথাটা বুঝছো এমন কোনো জায়গা নাই যেখানে ফ্ল্যাক্চুয়েশন প্রয়াবিলিটি নাই কিন্তু সেই প্রয়াবিলিটি এতটাই লো যে ওই প্রয়াবিলিটি আমাদের ইনসিম্বল এভারেজ তার মানে আমাদের মেজারমেন্টে আমরা যেটা পাই সেটার উপরে প্রভাব অলমোস্ট ফেলেনা না বললেই চলে সো ইট ইজ অলমোস্ট এক্স্যাক্ট এবং সেই জন্যই তো শক্তি আমি ফিজিক্স করলাম এবং করে প্রবাবিলিটির কথা বললাম সেই প্রবিলিটি যদি প্র্যাকটিক্যাল সিচুয়েশনে অ্যাপ্লাই করতে যে আমাকে আর একবার প্রবাবিলিটির ধাক্কায় পড়তে হয় তাহলে তো আমি কিছু করতে পারবো না রিয়েলি তুমি কি কিছু ধরতে পারছো আচ্ছা তাহলে আমরা এখন সংখ্যা বের করা শিখে ফেলেছি সংখ্যা বের করতে গেলে আমার কি দরকার দুটো জিনিস দরকার হয় একটা হচ্ছে হ্যাঁ দুটো আমি কোথায় চলে গেলাম এই তোমরা কি আছো আমার সাথে হ্যাঁ সংখ্যা বের করতে গেলে আমার দুটো ফ্যাক্টর দরকার হয় একটা আর একটা হলো ফার্মিডিয়া ডিস্ট্রিবিউশন ফাংশন এইখানে এই ছবিটা ভালো করে খেয়াল করবে যতক্ষণ তুমি জিরো ডিগ্রি কেলভিনে আছো ততক্ষণ পারমিডিয়ার ডিস্ট্রিবিউশন ফাংশনের চেহারা কেমন একটা স্টেপ ফাংশন তাই না

ব্যাস ঝট করে নিচে নেমে চলে আসবে কথাটা বলা গেল কিন্তু তুমি যখন ফাইনাইট টেম্পারেচারে আছো তখন নিচের দিকে তারপরে কি হচ্ছে কমতে থাকছে এই দুটো প্রোডাক্টও তখন কমতে থাকছে এবং একটা জায়গায় যে ফার্মিট ডিস্ট্রিবিউশন নিজে জিরো হয়ে যাবে এবং প্রোডাক্টটাকেও জিরোতে নামিয়ে নিয়ে চলে আসবে তাহলে এইখানে কিন্তু এই দুটো চেহারাই এখানে দেখানো হয়েছে গুণ করলে কি পাওয়া যাবে সেই চেহারাটা জিরোর জন্য দেখানো হয়েছে এবং টি ইস গ্রেটার দেন জিরোর জন্য দেখানো হয়েছে এগুলো নিজেরা করবে খাতায় তাছাড়া এই ফিলিংস গুলো আসবে না বুঝতে পারবে না এবং এখানে আরো একটা দারুণ কথা দ্যমিটার ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ সিমেট্রিক ফাইনাইট টেম্পারেচার দা সেম নাম্বার অফ লেভেলস বিলো ইএফ আর সেম নাম্বার অফ লেভেলস ইএফ আর ফিল্ড বাই ইলেকট্রনস সায় তাই তো হবে যখন ফাইন আইট টেম্পারেচারে আঠো ফার্মিলেবেলের নিচে যতগুলো স্টেট খালি হবে যতগুলো পার্টিকল সরে যাবে ততগুলো পার্টিকালি ইএফ এর উপরে এসে কোনো না কোনো এনার্জি স্টেটে গিয়ে বসবে এটাই হলো এর সিমেট্রি এই কথাটা কি বোঝা যায় জি তাহলে আজকে কিন্তু আমরা কতগুলো দারুণ জিনিস শিখেছি এবং এই আমি কি বের হয়ে গেছি তোমরা কি দেখতে পাচ্ছো

তো স্যার ম্যাক্রোস্কোপিক সিস্টেমের কি স্যার আমাদের তো ইচ্ছা করলে আমরা ম্যাক্রোস্কোপিক সিস্টেমের মাইক্রোস্কোপিক বিহেভিয়ারটা আমরা অবজার্ভ করতে পারি স্যার অবজার্ভ না মানে আমরা ক্যালকুলেট করতে পারি বুঝলি না তোমার কথা স্যার একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেমের মাইক্রোস্কোপিক বিহেভিয়ার তো আছে আছে কিন্তু একটা মাইক্রোস্কোপিক সিস্টেম মাইক্রোস্কোপিক সিস্টেমের কি স্যার ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার আছে না

কি আবার বলো পানি একটা অনু পানি একটা অনু একটা এইচ টু তোমার হাতে দিয়ে দিলে তার ভিতরে তুমি পানির কোন বৈশিষ্ট্য পাবা যে পানি তুমি কেন গ্লাসে যে পানি না স্যার তোমার হাত ভিজিয়ে দেবে না তৃষ্ণা মিটবে কিছুই হবে না স্যার কিচ্ছু হবে সো পানির যে সারফেস টেনশন ভিসকোসিটি পানি যে গড়িয়ে যায় ইত্যাদি ইত্যাদি এগুলো যে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি ওই একটা এইস টু হাতে নিয়ে সারা দিন তুমি দোয়া দরুদ পড়ো ফু দাও বিভিন্ন বইপত্র পড়ো ইউ উইল নট গেট এনিথিং কথাটা বলে গেল ঠিক আছে তোমরা ভালো থেকো আর দেখি আবার কবে তোমাদের সাথে বসতে পারি একটা কথা তোমাদের একটু বলি যদিও এগুলো আমি আসলে শেয়ার করতে চাইনি ওইভাবে আমার মা খুবই অসুস্থ ছিলেন এর মধ্যে আমার বাবা অসম্ভব অসুস্থ হয়ে পড়েছেন তো আমি তোমাদের বেশ কিছুদিন ধরে কিন্তু সম্প্রতি আমার বাবা অসম্ভব অসুস্থ খুবই অসুস্থ যতদূর খারাপ হতে পারে আর কি তো আমার হয়তো সামনে আরো কিছু ডিসরাপশন হবে আর কি তো আমি তোমাদের আগেই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সরি যে তোমাদের কিছু ইয়ের ভিতর দিয়ে যেতে হতে পারে আর কি সামনে মানে ক্লাস ক্লাস এটা ওটা তো ঠিক আছে তোমরা দোয়া করো আর ভালো থেকো আমি শেষ করছি আসসালামু আলাইকুম